ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ও হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে যুগ্ম কেন্দ্রীয় মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকে তার আলোচনার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পেরেছি তারপরেও আমি আবার একটু স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আজকে বাংলাদেশের 52 বছর স্বাধীনতার বয়স 53 বছরে পা রেখেছে যাদের মাধ্যমে এ দেশ চলছিল বর্তমানে চলছে এদের পরিচালনায় ছোট্ট একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাস্ট হয়েছে আজকে আমাদের দেশে ইসলামের অবস্থা দেশের অবস্থা মানুষের অবস্থা যদি আমরা আলোচনা করি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমরায় জমিনে ঘুমায় আছেন আমার আব্বাজান বলতেন সারা শরীরে যদি রোগ হয় ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায় আমরা যে কোনো সেক্টরে যখন আলোচনা করব কোথায় কোনো সুন্দর পরিবেশ নাই সব অশান্তি অসুন্দর এক কথায় আজকে বাংলাদেশে 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ইসলামের অবস্থা কোথায় আপনারা আলোচনা করে দেখবেন বর্তমানে যে শিক্ষা সিলেবাস 2023 সাল ক্লাস 1 থেকে এমএ ক্লাস পর্যন্ত চালু করা হয়েছে সেই শিক্ষা সিলেবাসের মধ্যে আপনারা তো পরিষ্কার অনেকেই জানেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার শিক্ষা সিলেবাসের ভিতরে সেখানে বিষয় নিয়ে আসা হলো আপনারা জানেন বানরের ছবি একে একে সেখানে দেখাইয়া দিল কি বানর থেকে মানুষ অর্থাৎ মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন এইটা এরা স্বীকার করতে চায় না এক কথা আমাদের সবাইকে নাস্তিক বানাতে চায় আজকে বাংলাদেশের ভিতরে আপনি যদি দেশের কথা বলেন আমরা বলবো এই দেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অনেক আজকে মারা সন্তান হারা হয়েছিল আজকে অনেক স্ত্রী বিধবা হয়েছিল সন্তানগুলো এতিম হয়েছিল রক্ত ঝরিয়েছিল এই রাজপথে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হলো আমাদের আশা আমাদের চিন্তা কি ছিল সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখব কিন্তু আজকে বর্তমান সরকারের যে মুখপাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মহাসচিব তিনি যে বক্তব্য রেখেছেন ওবায়দুল কাদের সাহেব দিল্লি আছে তো আমরা আছি এ কথার ব্যাখ্যা আমরা চেয়েছি আপনি কথা বললেন কেন তাহলে আমাদের বাংলাদেশ কি আপনি স্বাধীন বাংলাদেশ হিসাবে আপনি স্বীকার করেন না যদি আপনি স্বীকার করেই থাকেন তাহলে দিল্লি আছে তো আমরা আছি মানে তাহলে দেশটা কি দিল্লি চালায় আর আমরা কি দিল্লির একটা অঙ্গ রাজ্য নাকি আমরা এদেশে স্বাধীন বাংলাদেশ এদেশের আমরা সন্তান এদেশের ভিতরে এই ধরনের কথাবার্তা চিন্তা এটা কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না প্রধানমন্ত্রীর কথাবার্তা আমরা শুনলে অনেক সময় আমাদের কষ্ট হয় তিনি প্রায় 15 বছর পর্যন্ত ক্ষমতায় দেশ অনেক উন্নয়ন করেছেন আলহামদুলিল্লাহ আমরা তো এ ব্যাপারে বেজার না খুশি কিন্তু দেশ উন্নয়ন করেছেন আবার আপনি বলে জনগণের উপরে না কার উপরে না করে বলতেছেন আবার বলে সেই আগের অবস্থায় ফিরিয়ে এনে দেবেন মানে দেশ যে অবস্থায় 15 বছর আগে ছিল সেই অবস্থায় বলে আবার ফিরিয়ে নেবে গেরা মেটে কথা শুনছি আল্লাহ মাফ করুক
এই মেহমান দাওয়াত করা হইছে আদর আপ্যায়ন করার জন্যই তো খাইয়া লইয়া প্লেট ভাঙ্গে উড়ে গেছে ওই তারপর চলে গেছে তা তার বক্তব্য এরকম হইল না ক্ষমতায় গেল দায়িত্ব দিলাম তাকে দেশ পরিচালনায় দেশ সুন্দর হবে এটা আমরা তাকে ধন্যবাদ জানাবো আবার দেশের এই উন্নয়নের ব্যাপারটা একেবারে সেই তলানিতে নিয়ে তারপর সে যাবে কার উপর রাগ করছেন হইছে কি বাংলাদেশের জনগণ কি চাইছে একটা সুষ্ঠু নির্বাচন চাইছে না অন্য কোনো দাবি আছে আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন আপনারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এই বাংলাদেশে প্রায় পৌনে 200 বারের উপরে হরতাল করেছেন অবরোধ করেছেন বাংলাদেশের রাজধানী ঢাকায় লগি পয়সা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন সেই ইতিহাস বাংলার মানুষ জানে এখন আপনার ক্ষমতায় যাওয়ার পরে এখন তত্ত্বাবধায়ক সরকার আপনারা চেনেন না বোঝেন না কারণ কি আমাদের দাবিটা কি আমরা চাইছি এই বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচন হবে অবাধ গ্রহণযোগ্য এবং সুষ্ঠু এটা কি যৌক্তিক না অযৌক্তিক দাবি আচ্ছা এই যৌক্তিক যদি দাবি হয় আমাদের প্রধানমন্ত্রী সেও বারবার বলে আওয়ামী লীগের লোকেরাও বলে আমরা সুষ্ঠু নির্বাচন করব বিদেশি যখন বিভিন্ন আমেরিকা সহ বিভিন্ন যখন নাকি এই পর্যবেক্ষক দল আসে তাদেরকে বলে আমরা সুষ্ঠু নির্বাচন করব কথা ঠিক না কিন্তু আমরা বলতেছি আপনি সুষ্ঠু নির্বাচন করবেন আপনার এই কথাটা আমরা মূল্য বা আপনার কথাটা মূল্যায়ন করতাম কখন যদি বিগত দিন আপনার ইতিহাস না থাকতো বিগত দিন ইতিহাস আমরা কি দেখেছি আপনারা দেখেছে 2018 সালে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব বলেছেন যে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি আপনারা নির্বাচনে আসেন সুন্দর একটা অবাধ নির্বাচন ব্যবস্থা আমি করব আমরা তো বুঝি নাই একজন প্রধানমন্ত্রী তার কথাটা এইভাবে সে দিনকে রাত্র বানাবে এটা কি আমরা বুঝতে পেরেছি আমরা তো সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করলাম আমাদেরকে প্রধানমন্ত্রী উপহার দিচ্ছেন কি দিচ্ছেন দিনে ভোট হয় শুনছি ইতিহাস আর বাংলাদেশে শুনছি রাত্রেও ভোট হয় তামাম দুনিয়া ইতিহাসে আছে দিনের ভোট রাত্রে হয় এরকম দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে অবৈধভাবে সরকার গঠন করে ঘোষণা দিচ্ছে আবার সে ক্ষমতায় থাকবে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে আমরা কি পাগল নাকি যে আবার তার এই কথা আমরা ধোকা খেয়ে বোকা আমাদেরকে বানিয়ে এই গর্তে আবার শুভাবে আর আমরা সেখানে যাব এটা কোনদিন হতে পারে এই জন্য বাংলাদেশের যদি সুন্দর দেশকে আপনি ভালোবেসে থাকেন বাংলাদেশের জনগণকে যদি ভালোবেসে থাকেন আজকে যে পর্যায়ে দেশ চলে যাচ্ছে ব্যাখ্যা আপনারা শুনতেছিলেন আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ যে অবস্থা আপনারা চিন্তাও করতে পারবেন না এই পর্যায়ে চলে গেছে এদের এই গোলামির কারণে আমরা বারবার বলছি যদি বাংলাদেশের ভিতরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দেন বাংলার মানুষ রক্ত দিয়ে জান দিয়ে দেশ স্বাধীন করেছে আমার আওয়াজ নির্বাচনের জন্য রক্ত দিতে হলে জান দিতে হলে আমার স্বাধীন হইছে এই জন্য আমি সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন যারা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।